ক্রিকেট ব্যালকনিতে আপনাকে স্বাগত। টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়াতে শ্রীলঙ্কার পতন ঘটল নামিবিয়ার হাতে। আমরা জানি এশিয়া কাপ টি টোয়েন্টি চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা, তারা দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে এশিয়ার সেরা দল নির্বাচিত হয়েছিল টি টোয়েন্টি এশিয়া কাপে। আর প্রথম ম্যাচেই প্রথম রাউন্ডে শ্রীলঙ্কার পতন ঘটল নামিবিয়ার মতো তুলনামূলকভাবে কম শক্তিশালী দেশের কাছে। অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা এবং নামিবিয়া। নামিবিয়া প্রথমে ব্যাট করে 163 রান তুলে 7 উইকেটের বিনিময়ে 20 ওভারে, আর শ্রীলঙ্কা ব্যাট করতে নেমেই ব্যাটিং এর ভঙ্গুর দশা ফুটেছে টি টোয়েন্টি বিশ্বকাপে। তারা 19 ওভারে 108 রানে অল আউট হয়ে যায়। শ্রীলঙ্কান কোনো ব্যাটার সেভাবে দাঁড়াতে পারেনি নামিবিয়ার বোলারদের কাছে, আর সাথে সাথেই 55 রানের একটি বড় জয় পেয়ে গেল কম শক্তিশালী শ্রীলঙ্কার থেকে একটি দেশ নামিবিয়া। তারা হিস্ট্রি ক্রিয়েট করে ফেললো টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে। এই প্রথমবার তারা টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলকে পরাজিত করে একেবারে প্রথম ম্যাচেই অঘটন ঘটিয়ে দিল বিশ্বকাপের, যেখানে তারা কিছুদিন আগে এশিয়া কাপ সেরা হয়ে বিশ্বকাপ জয়ের হুঙ্কার দিয়ে রেখেছিল। অর্থাৎ তারা বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে অংশগ্রহণ করেছিল টি টোয়েন্টি বিশ্বকাপে, আর নামিবিয়ার কাছে এইভাবে প্রথম তাদের একেবারে তলানিতে ফেলে দিল বিশ্বকাপের প্রথম ম্যাচেই। তাই টি টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই প্রতিটি দলই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদেরকে সমীহ করতে শুরু করেছে বড় দলগুলি। সুতরাং টি টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা প্রথম ম্যাচেই শুরু হলো অঘটন দিয়ে। এখন প্রথম রাউন্ডের অনেকগুলি খেলা বাকি, তারপরে শুরু হবে সুপার টুয়েলভের খেলা, আর তাই বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই ইম্পর্টেন্ট হতে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। ক্রিকেট ব্যালকনিতে সময় দেওয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। সর্বদা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ক্রিকেট ব্যালকনির সঙ্গে জুড়ে থাকুন।